মন্ত্রিসভার সদস্য সহ সরকারের সব পর্যায়ের সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাধারণ নাগরিকদেরও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন। এনএসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম সংবাদ সম্মেলনে জানান, মেট্রো রেল নির্মাণে প্রায় 11,487 কোটি টাকা ব্যয় ও দেড় বছর সময় বাড়ানো সহ প্রায় 15,856 কোটি 80 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।